ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোটায় আটকে পড়া পড়ুয়াদের রাজ্যে ফেরাতে বাস পাঠালো রাজ্য সরকার। তিন দিনের মধ্যে ফিরে আসবেন পড়ুয়ারা, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। কোটার ছেলেমেয়েরাও আজকে সন্ধ্যাবেলায় তারা বাসে উঠছে, তারা আসবে। প্রায় 2,500-3,000 ছেলেমেয়ে আসছে। আমাদের রেসিডেন্সিয়াল কমিশনারের অফিসারও পাঠানো হয়েছে, পুলিশ কোয়ার্ডিনেট করেছে। তাদের তিন দিন লাগবে আসতে, এবং তাতে রাস্তায় কোথায় থাকবে, কিভাবে খাওয়া দাওয়া হবে, কিভাবে তারা আসবে, আমাদের কোয়ার্ডিনেটর ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্টের সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দেখছে টোটাল পুলিশ এবং স্টেটগুলোর সাথে কোয়ার্ডিনেট করে।